আজকে আমরা এমন এক গল্প জানব যা এক বিজ্ঞানীর, যে কিনা এই পৃথিবীতে অ্যাটমিক শক্তি দিয়ে একের পর এক রেকর্ড করে গিয়েছে, যাকে ফাদার অফ অ্যাটম বোম বলা হয়। কিলিয়ান মার্ফি অভিনীত ক্রিস্টোফার লোনালোর মুভি ওপেনহাইমার, যেখানে দেখানো হয়েছে এই বিজ্ঞানীর কাহিনী, যাকে সরাসরি মৃত্যুর দেবতাও বলা হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক মুভির কাহিনী। কাহিনীর শুরুতে আমরা ওপেনহাইমারকে দেখতে পাই, যার উপর একটা কেস চলছিল, কাহিনী প্রেজেন্টে ছিল, আর এরপরই কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে এসএসআর হেডকে দেখা যায়, আর এই চরিত্র প্লে করেছে স্বয়ং রবার্ট ডাউনি জুনিয়র। মুভিটির প্রত্যেকটা চরিত্রকে খুঁজে খুঁজে নেওয়া হয়েছে, ফলে আপনি একজন অভিনয় প্রেমী হলে মুভিটি আপনারই জন্য। এরপর দেখা যায় ছোট একটা কোর্ট রুম, যেখানে কোনো প্রেস, পাবলিশার্স বা সাধারণ মানুষ ছিল না। এখানের বিষয় ছিল ওপেনহাইমারকে ক্লিয়ারেন্স দেওয়া হবে কিনা, কারণ 6 আগস্ট 1945 হিরোশিমা নাগাসাকির ব্লাস্টে তার নামই সবার আগে এসেছে। তাকে সেখানে জিজ্ঞেস করা হয় সে কি আগে থেকেই এমন বিকৃত মস্তিষ্কের কিনা। এখান থেকে কাহিনী তার কলেজ টাইমে শিফট হয়ে যায়, যেখানে তার কেমিস্ট্রি ক্লাস চলছিল, কিন্তু তার মাথায় অ্যাটমিক চিন্তা অর্থাৎ কোয়ান্টাম ফিজিক্স ঘুরছিল। সে ছোট ছোট মলিকিউল নিয়ে আগ্রহী ছিল, এই বিষয়ে বিস্তারিত আমরা দ্য ফ্ল্যাশ মুভিতে দেখেছি। এইসব ভাবতে ভাবতে তার হাত থেকে একটা বোতল পড়ে যায়। এটা দেখে তার টিচার ভীষণ রেগে যায় আর তাকে বলে তাকে আজকে সারাদিন ক্লাসে থাকতে হবে আর বোতল সাজিয়ে রাখতে হবে। এটা শুনে ওপেনহাইমার বলে আজকে নিলস বোরের লেকচার আছে আর সেখানে যাবে। নিলস বোর তখনকার একজন নামী ফিজিসিস্ট ছিলেন। সবাই ওপেনহাইমারকে রেখে চলে যায় আর তাকে বলা হয় সব কেমিক্যাল সাজিয়ে রাখতে। এর আগে সে তার টিচারের আপেলে একটা বিষ ইনজেক্ট করে দেয় আর বৃষ্টির ভেতর চলে যায় লেকচার অ্যাটেন্ড করতে। নিলস বোরের লেকচার শেষে সে অডিয়েন্সকে জিজ্ঞেস করে কেউ অ্যাটমিক এনার্জি সম্পর্কে প্রশ্ন করতে চায় কিনা। তখন ওপেনহাইমার তাকে একটা প্রশ্ন করে, কিন্তু প্রশ্নটা রিপিটেড ছিল। সেম প্রশ্ন লন্ডনেও তাকে করা হয়। যাই হোক, পরদিন ওপেনহাইমারকে তার কলেজে ডাকা হয়। সে গিয়ে দেখে নিলস বোর তার টিচারের সাথে দাঁড়িয়ে আছে আর তার হাতে সেই বিষযুক্ত আপেলটি। নিলস তাকে বলে যে ওপেনহাইমারের থিওরি কিছুটা দুর্বল, সেটা দূর করতে সে যেন একটা কলেজে যায় আর লরেন্সের সাথে দেখা করে। সে ওপেনহাইমারকে অ্যাটমিক এনার্জি পড়তে সাহায্য করবে। সে সময় নিউ মেক্সিকোতে ফিজিক্সের প্রচলন ছিল না, কারণ আমেরিকা তখনও অ্যাটমিক এনার্জি নিয়ে গবেষণা করেনি। ওপেনহাইমার রাশিয়ান হওয়া সত্ত্বেও সে মনে প্রাণে নিজেকে আমেরিকান ভাবত আর আমেরিকার ফিজিক্সের উন্নতির জন্য কাজ করতে চাইত। এরপর বেশ কিছুক্ষণ কাহিনী প্যারালালে চলতে থাকে, কখনো কোর্টরুমে, কখনো পাস্টে আর কখনো ব্লাস্টের সময়। তো কাহিনীর স্বার্থে সহজ করে বলা যাক, রাশিয়া ও আমেরিকার মধ্যে সব সময় একটা ঠান্ডা সম্পর্ক ছিল, যার প্রধান কারণ কমিউনিজম। এরকম একটা কমিউনিস্ট পার্টিতে ওপেনহাইমারের দেখা হয় জিন নামের একটা মেয়ের সাথে। তাকে দেখেই ওপেনহাইমার প্রেমে পড়ে যায়। এরপর তাদের কিছু অন্তরঙ্গ মুহূর্ত দেখানো হয়, যেখানে ওপেনহাইমারকে গীতা থেকে কিছু শ্লোক পড়ায় জিন। জিনের ফিজিক্সের প্রতি অনেক আগ্রহ ছিল আর সে জানত ভবিষ্যতে বড় কোনো একটা ব্যাপারে ওপেনহাইমার জড়িয়ে যাবে। এখানে ওপেনহাইমার পরে সেই সকলের মৃত্যুর কারণ। তো এখানে ভাবা যেতে পারে এই একটা শ্লোক থেকেই কি ওপেনহাইমারের এত কিছু করে ফেলেছে। আসলে তা নয়, জীবনে মাঝে মধ্যে কিছু প্রেরণার দরকার পড়ে। এর কিছুদিন পরে তার সাথে লরেন্সের দেখা হয়, যে অ্যাটমিক এনার্জি নিয়ে ফিজিক্যালি গবেষণা করছিল। যেখানে ওপেনহাইমারের কিছু থিওরি ভুল ছিল, সেখানে ফিজিক্যাল প্র্যাকটিস সফল হচ্ছিল। এরপর বেশ অনেক বছর কেটে যায়, ওপেনহাইমারের দেখা হয় কিটি হাইমারের সাথে। এরপর তারা বিয়েও করে নেয়, কিন্তু তার মাঝেও তার সম্পর্ক জিনের সাথে ছিল, জিনের সাথে তার দেখাও হতো। জিন চাইতো সে তার কাছেই থাকুক, সে বলতো সে মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু ওপেনহাইমার জানায় সে এখন বিবাহিত, তাই সে আর জিন একসাথে থাকতে পারবে না, তাদের আলাদা থাকাই ভালো। এর মধ্যে একদিন ওপেনহাইমারের অফিসে আসে ইউএস আর্মি জেনারেল গ্লোভ। সে জানায় গুপ্তসূত্রে জানা গেছে রাশিয়া অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ করছে। তারা যদি আমেরিকার আগে সেটা আবিষ্কার করে ফেলে, তবে আমেরিকার শেষ হতে সময় লাগবে না। সে আরও বলে এই কাজে ওপেনহাইমারের চেয়ে পারদর্শী আর কেউ নেই, কিন্তু এই কাজের জন্য দরকার অনেক বড় জায়গা, অনেক সায়েন্টিস্ট আর প্রচুর অর্থ। এরপর ওপেনহাইমার তার রিসোর্স থেকে বেশ কিছু সায়েন্টিস্টদের নিয়ে লস এলমস নামক একটা জায়গায় আলাদা একটা নকল শহর তৈরি করে, কারণ বিজ্ঞানীদের পরিবার তাদের কাছে থাকলে তারা খুশি থাকবে আর তারা সুন্দর করে কাজ করতে পারবে। এরপর একদিন অ্যাডওয়ার্ড নামের একজন ওপেনহাইমারকে বলে যদি এই কাজে সামান্য ভুল হয়, তবে একটা ব্ল্যাক হোল তৈরি হবে যা ধীরে ধীরে সব কিছু গ্রাস করে নিবে। এটা কনফার্ম করতে সে এলবার্ট আইনস্টাইনের সাথে দেখা করে, আইনস্টাইনও তাকে একই কথা বলে। এরপর সিন আবার কোর্ট রুমে চলে আসে, সেখানে বিভিন্ন আর্গুমেন্ট চলে কেন এই বোমা তৈরির পারমিশন দেওয়া হলো। সেখানে জানানো হয় পাশের দেশ তাদের চেয়ে আগে চলে গেলে কী কী ক্ষতি হতো, এছাড়া হাজারো সায়েন্টিস্টদের কাজ আর প্রচুর অর্থ খরচ হয়েছে এই প্রজেক্টে।
এসব প্রায় 2 বছর ধরে চলতে থাকে। এরই মধ্যে ওপেনহাইমার জানতে পারে জিন সুইসাইড করেছে, এতে সে ভেঙে পড়ে, কারণ জিন তার বেস্ট ফ্রেন্ডও ছিল। এরপর সিচুয়েশন আরও ক্রিটিক্যাল হয়ে যায়। অ্যাটম বোমার সব কিছু রেডি ছিল, শুধু সেটা একসাথে করা বাকি ছিল। এর মাঝে এডওয়ার্ড হাইড্রোসেনের পরামর্শ দেয়, যা অ্যাটম বোমার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। কিন্তু কেউ তাতে রাজি হয় না, কারণ ওপেনহাইমার জানতো যদি হাইড্রোজেন বোমা বানাতে হয় কোনো দেশে তা কপি করবেই, আর যদি ওয়ার্ল্ড ওয়ার থ্রি হয় তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর এক সময় এসে যায় ফার্স্ট টেস্টের, একটা ছোট অংশ দিয়ে এত বড় বিস্ফোরণ হয় যে সবাই খুব খুশি হয়ে যায়। এরপর এটা প্রেসিডেন্টের হাতে যায় যে কার উপরে এটা ফেলা হবে। তখন আমেরিকা আর রাশিয়া দুটোই বিশাল শক্তিশালী, আর জাপান তাদের মাঝে লড়ছিল। তাই প্রেসিডেন্ট জাপানকে শিকার বানাতে বলে। তারা 16টা জায়গা থেকে হিরোশিমা নাগাসাকিকে চুজ করে। এবার অ্যাটমিক এনার্জি নিয়ে বলা যাক। অ্যাটমিক এনার্জি ততক্ষণের পটেনশিয়াল পায় না যতক্ষণ না তা তার সঠিক কেমিক্যালের সংস্পর্শে আসে, আর তা হলো প্লুটোনিয়াম। কিন্তু সমস্যা হলো পানির সংস্পর্শে এটা কাজ করবে না। যেদিন ফাইনাল টেস্ট ছিল সেদিন বৃষ্টি চলে আসে, অথচ পরদিন গ্রুপকে সব আপডেট দিতে হতো যে তাদের এতদিনের পরিশ্রম আসলে কাজ করে কিনা। যাই হোক, অনেক অপেক্ষার পরে ভোর 5:30 বৃষ্টি কমলে তারা এটার পরীক্ষা চালায়। বহুদূর বিস্ফোরণ ঘটালেও এর ফলে মাটি পর্যন্ত কেঁপে উঠে। তো ম্যানহাটনে পরীক্ষার পর সবাই এটা জাপানের উপর বিস্ফোরণ ঘটাতে আগ্রহী হয়ে যায়। এরপর সবার আগ্রহ ছিল হয়তোবা মুভিতে আসল ক্লিপ থেকে আসল বোমার অংশ দেখানো হবে। কিন্তু হতাশ করে সরাসরি হামলার পরের দৃশ্য দেখানো হয়, যেখানে জাপানের 2,20,000 মানুষ মারা যায়। এতে আমেরিকার সবাই খুব খুশি হলেও ওপেনহাইমার খুশি হতে পারে না, কারণ সে এতগুলো পরিবার শেষ করে দিয়েছে। তাই সে ভেতরে ভেতরে খুব কষ্ট পেতে থাকে। এরপর ওপেনহাইমারের সাথে US প্রেসিডেন্টের একটা মিটিং দেখানো হয়। সেখানে ওপেনহাইমার বলে যদিও তারা জিতে গিয়েছে কিন্তু তাদের এবার এর প্রোডাকশন বন্ধ করতে হবে, কারণ যদি এটা চালু থাকে তাহলে আরও অনেক দেশ এই বোমা বানাবে, আর যদি কখনো যুদ্ধ শুরু হয় তাহলে কোটি মানুষের জীবন চলে যাবে, আর সেসবের জন্য দায়ী হবে ওপেনহাইমার। কিন্তু প্রেসিডেন্ট বলে বোমা আমি ফেলেছি, দায়ী হলে আমি হব, আর এই বোমার প্রোডাকশন আবারও হবে। এরপর সিন আবারও কোর্টরুমে চলে আসে। সেখানে বিভিন্ন পাল্টা যুক্তি দেখানো হয় যে কে কে এই ব্যাপারে জড়িত ছিল। সেখানে দেখা যায় স্ট্রাউস, যে কিনা একজন সাইলেন্ট ক্যারেক্টার ছিল, সে কীভাবে এমন পরিস্থিতি তৈরি করে যাতে ওপেনহাইমার প্রেশারে পড়ে যায় আর এমন অস্ত্র তৈরি করে। আর এখানে কিটি হাইমার, যে কিনা সবসময় নেশাগ্রস্ত থাকতো, সেও স্পষ্টভাবে বলে SSC হেড স্ট্রাউডেসি এসব করেছে। শেষ পর্যন্ত ওপেনহাইমারের সিকিউরিটি ক্লিয়ারেন্স বের হয়ে যায় আর ওপেনহাইমারের বিরুদ্ধে সব আরোপ মিটে যায়। মুভির শেষে আইনস্টাইনের সাথে ওপেনহাইমারের একটা কনভারসেশন দেখানো হয়, যেখানে আইনস্টাইন হাইমারকে বলে এরপর হাইড্রোজেনের সময় আসছে, যে কোনো মূল্যে সেটা যেন থামানো হয়। অর্থাৎ ওপেনহাইমার জেনে যায় এরপর হাইড্রোজেন নিয়ে কাজ করা হবে, কিন্তু এর ফলে পুরো বিশ্বে বিশাল যুদ্ধ ঘটার সম্ভাবনা থেকে যাবে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল নতুন মুভি ওপেনহাইমারের এক্সপ্লেনেশন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন।